যে কেউ ঈশ্বরকে জানত সে পাপ করে না, কিন্তু যে ঈশ্বরকে জানত সে আপনাকে রক্ষা করে এবং সেই পাপাত্মা তাকে স্পর্শ করে না। আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রইয়াছে, আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছে এবং আমাদেরকে এমন বুদ্ধি দিয়েছে যাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময়ে তার পুত্র যীশু খ্রিস্টে আছি, তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। বৎসেরা তোমরা প্রতিমাগণ হইতে আপনকে রক্ষা করো, ইহাই প্রভু বাক্য। লিখিত আছে সাধু যুগ লিখিত সুষমাচার 15 অধ্যায় 1 পদ থেকে 9 পদ পর্যন্ত।
মণ্ডলী বিজ্ঞাপন আমরা শ্রবণ করি। আজকে মধ্যরাত্রে পবিত্র কবর ভোজে উপাসনায় আগত সকল ভক্তবৃন্দকে জানাই শুভ প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা এবং 2023 সালের নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের যে যাব মূল্যবান দান ঈশ্বরের দিয়ে রেখেছেন তার জন্য মণ্ডলীর প্রত্যেক পরিবারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। গত 24/12/2022 মিডনাইট সার্ভিসের পবিত্র কবর ভোজের উপাসনার দান ছিল সাধারণ দান 5,941 টাকা, ধন্যবাদের দান 590 টাকা, দরিদ্র ভাণ্ডারের দান ছিল 4,734 টাকা। শুভ বড়দিনে সকালে উপাসনার দান ছিল সাধারণ দান 3,709 টাকা, দরিদ্র ভাণ্ডারে দান ছিল 2,317 টাকা এবং ধন্যবাদে দান ছিল 1,255 টাকা। ওই দিন দুপুরে উপাসনার সাধারণ দান ছিল 7,521 টাকা, ধন্যবাদে দান ছিল 531 টাকা। বড়দিন নতুন বৎসর স্পোর্টস এই সমস্ত বিষয়ে আপনাদের পরিবারে আমরা খাম দিয়েছিলাম এবং খাম আমরা যতটা ডিস্ট্রিবিউট করেছি ততটাই ঈশ্বরের দিয়ে খাম এসছে। সেই খামের দানের পরিমাণ 24,398 টাকা। 108তম খ্রিস্টীয় মেলা ও প্রদর্শনী আমরা 26 তারিখে ঈশ্বরের গৃহ থেকে মেলার উদ্বোধন আমরা করেছিলাম এবং সেখানে আমাদের মণ্ডলীর প্রত্যেকে অংশগ্রহণ করেছে, তার জন্য মণ্ডলীর পক্ষ থেকে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের দেখতে দেখতে এটা এই পাশের ঘরটি বড়দিন হচ্ছে লাস্ট, যেহেতু আগামী দিন আবার 2023 নির্বাচন দ্বারাই আবার নতুন কমিটি গঠন হবে, তাই এই 3 বছরে আমরা আপনাদের প্রার্থনা সাহায্য দিয়ে আপনারা সাহায্য করেছেন বলে এই পাশের কমিটি ঈশ্বরের দিয়ে কাজ করতে পেরেছি এবং ডায়োসিসের যে প্রাপ্য তা আমরা দিয়েছি সেই হিসাব আমি পেশ করছি। 2021-এ অ্যাসেসমেন্ট বাবদ আমরা 1,40,000 টাকা আমরা ডায়োসিসে দিই এবং বিডিটিকে 10,000 টাকা আমরা দিয়ে থাকি। 2021-এ ক্যাশিং হ্যান্ড ছিল 91,868 টাকা, ক্যাশ অ্যাট ব্যাংক 67,899 টাকা। 2021-22 বর্ষে অ্যাসেসমেন্ট বাবদ ডায়োসিসকে দেওয়া হয়েছে 2,15,070 টাকা এবং বিডিএকে দেওয়া হয়েছে 50,000 টাকা।
আমরা তোমার পক্ষের সঙ্গে সংযুক্তি
তোমার ভয়েতে তুমি আমাদের বলো কি বলতে চাও আমরা প্রস্তুত আছি শোনার জন্য প্রভু যিশু তোমার সেই শক্তিতে আমাদের শক্তিমন্ত করো যে আমরা তোমাতে নূতন সৃষ্টি হয়ে 2022 সালকে ধন্যবাদ সহকারে বিদায় দিয়ে 2023 সালকে আপন করে নিয়ে আমরা প্রদান করতে চাই প্রভু যিশু তোমার নামে প্রার্থনা চাইলাম অনুগ্রহ করে শ্রবণ ও গ্রহণ করো আর শুরুতেই আমি বলেছিলাম যে আজকে মূল্যায়নের উপাসনা আমাদের জীবন যখন আমরা 2022 সাল শুরু করেছিলাম তখন একটা পর্যায়ে ছিল একটা চিন্তায় আমরা ছিলাম আর সকল সময় নূতনকে স্বাগত জানানোর মুহূর্ত আমাদের কাছে ভাইটাল হচ্ছে কিভাবে আমরা সেটা করব কিভাবে সেটা অতিক্রম করব কিভাবে সমস্ত কাজ করব আর সেই জন্য প্রতিটা মানুষ বা আমরা এখানে যারা বসে আছি আমরা শুধু নয় পৃথিবীর প্রতিটা কর্পোরেট প্রতিটা মানুষের চিন্তা ছিল 2022 সালকে নিয়ে কারণ তার আগে দুটি বছর আমরা মহামারীর মধ্যে অতি মহামারীর মধ্যে কাটিয়েছি কিন্তু তবুও প্রভু আমাদের সঙ্গে ছিলেন এখনো সেই প্রভুই আমাদের সঙ্গে রয়েছে তাই 2022 সালের প্রথম মুহূর্ত থেকে আজ পর্যন্ত ঈশ্বর আমাদেরকে অপরিমেয় করুণা করেছেন আমাদের অনেকে অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে সাহায্য করেছেন অনেক প্রার্থনা ছিল প্রার্থনা তো শুনেছেন আমাদের সন্তানদের মঙ্গল কামনা করেছিলেন তিনি মঙ্গল করেছেন অনেকে নিয়মিতভাবে তারা কার্যস্থলে প্রবেশ করেছে বহুদিনের সুপ্ত বাসনা অনেকে পূর্ণ হয়েছে অনেকে হয়তো পূর্ণ হয়নি কারিশ্বর বাবু বলে সমস্ত বিষয় পরিপূর্ণতার একটি উপযুক্ত সময় আমরা ভাবি এখনো ঈশ্বর ভাবে আরাধনা আর সেই জন্য 2022 সাল আমাদের কালো খারাপ কাটেনি আমরা বলতে পারি যদি আমাদের খারাপ কাটত তাহলে আজকে সুন্দরভাবে মেলায় আনন্দের পরে এই রাত্রিকালে আমরা একত্রিত হতে পারতাম না যদিও সমস্যা থাকলেও তিনি আমাদের কাটিয়ে উঠতে সাহায্য তাই 2022 সালের 1 জানুয়ারি থেকে 2022 সালের 31 ডিসেম্বরের এই সময় পর্যন্ত এখন বাজে 11:20 এই সময় পর্যন্ত প্রভু আমাদের জল দিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ দেওয়ার প্রয়োজন তাই শুরুতে আমরা নাম করেছি সকল ধন্যবাদ মহিমা গৌরব ঈশ্বর প্রতিটা সময় আমার আপনার পাশে থেকে আমাদের হাত ধরে চালিয়েছেন তিনি তার কার্য আমাদের সঙ্গে করেছেন আমরা চেয়েছি দিয়েছেন আমরা ডেকেছি অদৃশ্যভাবে হাত বাড়িয়ে দিয়েছেন আমরা বলে দিয়েছি তিনি আমাদেরকে তুলেছেন আমরা যা বলেছি তিনি উপযুক্ত সময়ে সেগুলি উৎপীড়ন হতে তিনি সাহায্য করেছেন আমরা তার জন্য কি করেছি আমাদের জীবন তিনি যেটা চেয়েছিলেন 2021 সালের 31 ডিসেম্বর উপাসনায় যা আমরা শুনেছিলাম আমরা কি 2022 সালের 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত সেগুলি করেছি যদি আমরা না করে থাকি আজকে সেই সময় যেন আমরা আমাদের জীবনকে একবার ঘুরে দেখি যে আমি বা আমরা কিভাবে আমরা চলেছি পৃথিবীতে কেউ সব মানুষ নয় কালীশ্বর বলছেন পৃথিবীর দিকে তিনি তাকিয়েছেন মিথুনিতা 14:3 তিনি বলছেন আমি স্বর্গ থেকে নিরীক্ষণ করছি খ্রিস্টানদের দেখার জন্য নয় হিন্দুদের দেখার জন্য নয় মুসলমানদের দেখার জন্য নয় শিখদের দেখার জন্য নয় বৌদ্ধদের দেখার জন্য নয় জৈনদের দেখার জন্য নয় তাদের দেখার জন্য তার সৃষ্টির মানুষকে দেখার জন্য ঈশ্বরের সৃষ্টির মানুষকে দেখার জন্য সর্বঈশ্বর সর্ববাড়ি থেকে নিরীক্ষণ করছেন আর তিনি দুঃখ পাচ্ছেন হতাশ হয়ে গিয়েছেন হায় রে আমি কালের নির্মাণ করেছি কারণ একটি মানুষ ঈশ্বর মাননি যে মানুষটা সর্বদা প্রতি আগিয়ে প্রমিস করে বলেছি আমরা করব আমরা 2021 সালে 31 ডিসেম্বর প্রমিস করেছিলাম মোমবাতি নিয়ে প্রভুর কাছে প্রতিজ্ঞা করেছিলাম প্রভু এই আমি তোমাকে নিয়ে প্রচার করলাম 2022 সালে আমার স্টেপ আমি দিলাম মোমবাতি জ্বালিয়ে তো ধন্যবাদ গান করেছিলাম নবমানুষের পরশ লাগি সমস্ত বিষয় করেছিলাম কিন্তু কতটা সেই প্রতিজ্ঞা আমরা রাখতে পেরেছি দেখার প্রয়োজন রয়েছে যদি আমাদের জীবনে মূল্যায়ন না থাকে তাহলে উন্নতি কোনোদিন সম্ভব নয় যদি আমি কোনো বিষয়ে ভুল না করি সঠিকটা আমি শিখতে পারি বলবোনা তারা ভুল করে কারণ অজানা ভাবে কাজ করতে গেলে ভুল অবশ্যই হবে সেটা থেকে নূতন ভাবে শেখা যায় আর তোমরা যেন প্রচার করছিলেন
যাওয়ামে সেটা জোড়া লাগিয়ে নতুন একটি সৃষ্টি হয়। যদি কোনো জিনিস ভেঙে যাচ্ছে দেখবেন কাঁচের গ্লাস হোক বা কোনো রকম বাসনপত্র হোক যদি ভেঙে যায় সেগুলি অনেকে এক জায়গায় করে আঠা দিয়ে লাগিয়ে কত সুন্দর সৃষ্টি করে, মানে ভাঙার পরে একটি নতুন সৃষ্টি হয়েছে। আমার আপনার জীবন অনেক সময় ভেঙে পড়েছে, আমরা আমাদের পরিবার অনেক সময় ভেবেছিলাম আমরা অসহায়, আমাদের মধ্যে কিছু হবে না ভেবেছিলাম, যে আমাদের সন্তানের মানুষ হবে না ভেবেছিলাম, আমার দ্বারা কিছু হবে না ভেবেছিলাম, আমাকে অসহায় থাকতে হবে ভেবেছিলাম, আমার জীবনে কোনো চাকরি আসবে না ভেবেছিলাম, আমার পরিবারের সুখ থাকবে না ভেবেছিলাম, যে আমার সন্তানেরা পড়াশোনা করছে মানুষের মতো মানুষ হতে পারবে না ভেবেছিলাম, হতাশা হয়ে গিয়েছিলাম। কিন্তু সেখান থেকে প্রভুর উপরে যখন আমরা বড় ছাড়িয়ে গেছিলাম, প্রভু যে ভাঙা জোড়া দিয়ে নতুন সৃষ্টি করেছেন, আমরা ভালো হয়েছি, অনেকের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তাই আমরা যখন ঘুরে আসলে দেখব যে 2022 সালে এই সময় পর্যন্ত পয়লা জানুয়ারি থেকে এই সময় পর্যন্ত কি কি বিষয় আমরা আমাদের জীবনে সত্যিকারের ভাবে আমরা করতে পারি, সততার ভয় করতে পারিনি, সেইগুলি আমাদের দেখতে হবে। কারণ শাস্ত্র আমাদের কি বলে, ইফিসীয় 5:14 লেখা রয়েছে যে তোমরা মৃত মনের মধ্য থেকে উঠে এসো, তাহলে ঈশ্বর তোমাদের উপরে আনন্দদায় করবেন। মৃত মন দ্বারা যারা মারা গেছে তারা, আমরা আমাদের মধ্যে অনেক মানুষ মৃত রয়েছে, যারা এখানে রয়েছি মন রয়েছে বাইরে, কখন যাবো, কখন একটু সুরাপান করবো, কখন যাবো, কখন ওই বইটা দেখবো, কখন যাবো পিকনিক রয়েছে, কখন যাবো নিজেতে নাচ করতে হবে, কখন যাবো বাড়িতে সব বন্ধুরা অপেক্ষা করছে। আমরা যারা কৃষ্ণ যীশুকে সামনে পেয়েও আমরা গ্রহণ করতে পারিনি, আমরা নামে খালি খ্রিস্টের সন্তান খ্রিস্ট ভক্ত, তারা মৃত, যারা আত্মায় চলে না তারা মৃত, যারা পরের উপকার করে না কিন্তু নিজেকে নিয়ে ভাবে ঈশ্বর বলছেন তারা মৃত, যারা যিশুবিহীন জীবন যাপন আর তারাই ঈশ্বরের শাস্ত্রের বাক্য অনুযায়ী তারা মৃত। ঈশ্বর বলছে যে তোমরা মৃতদের মধ্য থেকে উঠে এসো, তাহলে কি হবে, ঈশ্বর আমাদের উপরে আলোকময় করবেন। যখনই সুসমাচার 10 অধ্যায় প্রভু বলছে, প্রভু যিশু আমাদের বলছে তিনি যদি আর যদি কেউ অনুসরণ করে, যদি কেউ গ্রহণ করে, তার জীবনের সকল অন্ধকার দূরে চলে যাবে। যারা আমরা 2021 সালের 31শে ডিসেম্বর যে যুদ্ধকে গ্রহণ করেছিলাম, 2022 সালের প্রথম থেকে তারা যিশুর যুদ্ধকে পরিপূর্ণ হয়েছে এবং তাদের ফল মানুষের কাছে প্রকাশিত। আমাদের জীবন কেমন ভাবে আমরা কাটাচ্ছি, প্রভু বলছেন আমরা কি মৃত মানুষদের সঙ্গে রয়েছি, আমি কি সেই বন্ধুর সঙ্গে মিশছি যে কোনোদিন চাচ্ছে আসে না, আমি কি সেই বন্ধুর সঙ্গে মিশছি যে সকল সময় মন্দ চিন্তা করে, আমি সেই বন্ধুর সঙ্গে মিশছি যে আমাকে ভুল রাস্তায় নিয়ে যায়, আমি কি সেই বন্ধুর সঙ্গে মিশছি যেখানে সমালোচনা হয়, আমি কি সেই বন্ধুর সঙ্গে মিশছি যারা দুষ্ট মন্ত্রণা দেয়, আমি কি সেই বন্ধুর সঙ্গে মিশছি যারা নিন্দাকারী, আমি কি সেই বন্ধুদের সঙ্গে মিশছি যারা পাপের পথে চলে। প্রভু বলছে তারা ধন্য নয়, এই ছবি দেখে বলে তারা ধন্য নয় যারা কি দুষ্টদের মন্ত্রণায় চলে, যারা নির্দোষদের সভায় বসে, যারা পাপীদের পথে দাঁড়ায়। প্রভু বলছে এরা মৃত মানুষ জেগে রয়েছে কিন্তু এরা আত্মা মৃত। প্রভু বলছে এই মৃতদের মধ্য থেকে আমাদের আজকে উঠে আসার প্রয়োজন রয়েছে, আর ঈশ্বরের আলো আমাদের মধ্যে। তারপর তিনি বলছেন ঈশ্বর 5:15 যদি আমরা পরবর্তী পদ পড়ি লেখা রয়েছে আমাদের জীবনকে মূল্যায়ন করতে হবে। তিনি বলছেন যে অজ্ঞানের ন্যায় না চলিয়া কেন বাণের ন্যায় চলো, অজ্ঞানের ন্যায় না চলিয়া কেন বাণের ন্যায় চলো, আর বুঝো প্রভুর ইচ্ছা কি, প্রভুর ইচ্ছা কি, এবং আমি আমার পরিবার, আপনি আপনার পরিবার, আপনার প্রতিবেশী, আমার প্রতিবেশী, পৃথিবীর প্রতিটা মানুষ শান্তিতে বাঁচুক, এটাই প্রভু চান। প্রভু চান আমার মতো থেকে যে পদ সেটা আমার পদ দ্বারা আপনার উপকার হয়, আপনি অসহায় হচ্ছেন, আমি আপনার সঙ্গে যখন দাঁড়াচ্ছি আপনি ক্ষুধার্ত, আমি আপনাকে যখন খাদ্য সাপ্লাই দিচ্ছি আপনি তৃষ্ণার্ত, যখন আমি জল দিচ্ছি আপনি অসহায়, আপনি হয়তো রোগগ্রস্ত, আপনি অসহায় ভাবছেন, একাকিত্ব ভাবছেন,
আর সত্যিকারের তারা বাবা মার বেশি ভালোবাসা পাবে না। যবে আমরা বলি আমার পাঁচটা
হতেই পারে না যে সন্তান বেশি বাবা মায়ের বাধ্য যে সন্তান বেশি বাবা মায়ের কথা শুনে আর তারা তত বাবা মায়ের কাছে থাকে বাবা মায়ের আশীর্বাদ পায় একই বিষয় ঈশ্বর এবং আমার সঙ্গে সমানভাবে আত্মীয় যদি ঈশ্বরের কথা আমরা না শুনি আর তাহলে ঈশ্বর আমাদেরকে ভালোবাসবে না পরিষ্কার লেখা রয়েছে যাকোব তার চালের অধ্যায় আট পদে লেখা রয়েছে অতএব তোমরা দিয়াবলের প্রতিরোধ করো মানে মূর্তটাকে দূরে ঠেলে সরিয়ে দাও এবং কি করো ঈশ্বরের নিকটবর্তী হও তাহলে দ্বিতীয় তোমাদের নিকটবর্তী হবে পবিত্র বাইবেলে আমরা কোথাও পাবো না যে আমি বাড়িতে রয়েছি আর ঈশ্বর আমি গির্জা আসলাম না গির্জা থেকে ঈশ্বর আমার বাড়িতে দেবে সুযোগ তুমি আর জানি না আমার আশীর্বাদ কোনোদিন সম্ভব না আমি সময় সময় উদাহরণ দিয়ে থাকি যদি আমার খাবার জায়গায় খাবার থাকে আমি দূরে থাকি আর ভাবি খাবার এসে আমার মুখে দিয়ে আমার উদার পূর্ণ হবে কোনোদিন সম্ভব না আপনি বাড়িতে রয়েছেন ভাবলেন যে বাজার থেকে খাসি মাংস নিজে নিজে আপনার বাড়িতে সম্ভব নয় আপনাকে পৌঁছাতে হবে সেই খাবারের কাছে একই রকম ভাবে ঈশ্বর বলছেন যে তোমরা যারা আমার নিকটবর্তী হবে আমি তখন তোমাদের নিকটবর্তী হবার যখন ঈশ্বর আমাদের নিকটবর্তী হবে তার সঙ্গে আমরা যুক্ত থাকতে পারবো তখন যখন পুনরুদ্ধার এক থেকে নয় পদে লেখা রয়েছে আমরা প্রচুর ফলে ফলবান হব কারণ আমরা যাতে ফলবান হই আমরা যাতে ভালো থাকি ঈশ্বর এটাই চান আর এই মন্দির দিয়ে প্রভু আরেকবার আমাদের স্মরণ করিয়ে দিতে যাচ্ছে যেটা 2021 সালের 31 ডিসেম্বর স্মরণ করিয়েছে আমাদের মধ্যে আমাদের জীবনের মধ্যে কি ঈশ্বরের বাক্য বিরাজ করে নাকি জাগতিকতার বিষয়ে আমাদের বলতে হচ্ছে কলসিয়তার তিনের অধ্যায় যদি আমরা পাঠ করি সেখানে 19-20 পদে মধ্যে সুসমাচার ছয়ের অধ্যায় যদি আমরা পাঠ করি সেখানেও আমরা 19-20 পদে দেখতে পাই কলসিয় তিন অধ্যায় এক থেকে দেখতে পাই ঈশ্বর বলছেন প্রভু ঈশ্বর বলছেন যে আমার বাক্য প্রচুর পরিমাণে তোমাদের অন্তরে থাকুক ঈশ্বরের বাক্য যদি প্রচুর পরিমাণে আমাদের অন্তরে থাকে তাহলে আমরা অন্যায় করতে গিয়ে সেই বাক্য আমাদেরকে সাবধান করবে বাক্য আমাদেরকে পরিচালনা করবে তাই ঈশ্বরের বাক্য প্রতিটা মুহূর্তে আমাদের হৃদয়ে গচ্ছিত রাখার প্রয়োজন রয়েছে যদি আমরা সেটা করতে পারি তাহলে প্রভুর আশীর্বাদ প্রভুর অনুগ্রহ আমরা পাবো আর যখন আমি সর্বশক্তিমানের সঙ্গে মিলিত হব তার সঙ্গে সংযুক্ত হব আমার যা প্রয়োজন আমাকে চিন্তা করতে হবে না মুদ্রিত সুসমাচার তার ছয় অধ্যায় 29-31 পদে লেখা রয়েছে পরবর্তী পদে তোমাদের কি প্রয়োজন আমি জানি সর্বোচ্চ পৃথিবীর আর কেউ আমাকে বলবে না কিন্তু ঈশ্বর বলছেন প্রভু যীশু বলছেন হে আমার সন্তানেরা আজকে তোমাদের কি প্রয়োজন আমি জানি শুধু আমি চাই তোমরা আমার রাজ্য বিস্তার এবং ধার্মিকতার বিষয়ে চিন্তা করো প্রভুর রাজ্য বিস্তার এবং ধার্মিকতা কি আমরা একে অপরকে ভালোবাসি আমরা অপরকে নিজের মতো শ্রদ্ধা সম্মান করি গুরুজনকে আমরা শ্রদ্ধা করি পিতামাতার প্রতি কর্তব্য পালন করি উলঙ্গকে দেখে আমরা বস্ত্র পরাই পূজাকে খাদ্য দিই যারা তৃষ্ণান্ত জল পান করাই যারা কারাগার হচ্ছে কেউ দেখতে যায় না আমরা তাদের দেখতে যাই যারা অসহায় বিপদে পড়েছে একাকিত্ব অনুভব করছে তাদের পাশে আমরা তারা অন্ধকে রাস্তার সামনে দেখে যারা এড়িয়ে না যায় পার করে দিতে পারে এটাই প্রভু আমাদের মধ্য থেকে তিনি চান আসুন আজকে 31 ডিসেম্বরে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রভুর কাছে প্রতিজ্ঞা করি প্রভু আমি তোমার সঙ্গে চলব যখন আমি প্রতিজ্ঞা করছি যে প্রভু আমি তোমার সঙ্গে চলব ঈশ্বর তিনি বলছেন আমি তোমাদের সঙ্গে প্রতিজ্ঞা করছি ঈশায় 41:10-13 পদ ঈশ্বর আজকে তিনি আমাদের জন্য প্রতিজ্ঞা করবেন যদি আমরা এখন প্রতিজ্ঞা করি প্রভু আমি যা ভুল করেছি আর নয় আমি আজ থেকে তোমার সঙ্গে চলব নূতন সৃষ্টি হয়ে 2023 সালে পদার্পণ করবো প্রতিজ্ঞা করেছিলাম রাখতে পারিনি আমি প্রতিজ্ঞা করছি আমি প্রতিজ্ঞা রাখবো তোমার নিয়ে চলবো তাহলে ঈশ্বর কি বলছেন যিশাইয়ের ভাগবত পুস্তক 41:10-13 পদে ঈশ্বর বলছেন যে ভয় করো না কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি আমি তোমাদের পরাক্রম দেব আমি তোমাদের দক্ষিণ হস্ত ধরে রাখবো যাতে তোমরা উন্নতি করো দ্বিতীয় কেবল 28:14 পদে তিনি বলছেন 13-14 পদে যে আমি তোমাদের উন্নত শিরের মতো করব তোমাদের উচ্ছের মতো নত নয় আমি তোমাদের মস্তকের মতো উন্নত করব তিনি বলছেন প্রতিজ্ঞা করছেন ভয় নেই তোমরা আগিয়ে যাও আমি তোমাদের পরিচালনা দেব যা প্রয়োজন আমি তোমাদের দিয়ে দেব তাই খ্রিস্টের আমার প্রিয়জন
shine.